ওয়েলকাম টু ট্যালেন্টস গাইড। আজকের আমাদের বিষয় বায়োলজি। এইচএস পরীক্ষার্থী যারা 2020 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই বায়োলজি সাজেশন সেট ওয়ান। প্রথম অধ্যায় রিপ্রোডাকশন থেকে আসে 14 নম্বর প্রথম প্রশ্ন, এইডস রোগের প্যাথোজেন, রোগের বিস্তার ও প্রতিকার। 2 নম্বর, সিফিলিস ও গনেরিয়া রোগের লক্ষণ, রোগ বিস্তার, দমন পদ্ধতি। 3 নম্বর, এমটিপি কি, কোন ক্ষেত্রে এর প্রয়োজন। 4 নম্বর, নিষেক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, ZIFT ও GIFT কি, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ। 6 নম্বর, রজতচক্র বিভিন্ন দশায় জরায়ুগাত্রের ও ডিম্বাশয়ের পরিবর্তন সংক্ষেপে লেখো, চিত্রসহ মানুষের শুক্রাশয় বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। 7 নম্বর, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কাজ, গুপ্তবীজী উদ্ভিদের দিনিশেক, কর্পাসিলটাম কি, স্পার্মিটোজেনেসিস কি, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা। 8 নম্বর প্রশ্ন, অপুংজনী কাকে বলে, উদ্ভিদের কৃত্রিম উপায়ে অঙ্গজজনন ব্যাখ্যা করো, আইসোগ্যামি ও উগ্যামির পার্থক্য, মাইক্রোপ্রোপাগেশন কি, কোলেস্ট্রম কি। এরপরে সেকেন্ড অধ্যায় জেনেটিক্স ও এভলিউশন, 18 মার্কস। ক্লাইনফ্লেটার সিন্ড্রোম ও টার্নার সিন্ড্রোমের বৈশিষ্ট্য লেখো, সহ প্রকটতা কাকে বলে, ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায় বর্ণনা করো, বিভিন্ন প্রকার আরএনএর নাম ও কাজ উল্লেখ করো, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের সীমাবদ্ধতা লেখো, হার্ডি উননবার্গ মূলনীতির তাৎপর্য লেখো, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কি বোঝো, জেনেটিক কোড কাকে বলে, ডিএনএর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টসের তাৎপর্য লেখো, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, মানুষের রক্তের এবিও গ্রুপের উদাহরণ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো, ক্রসিং ওভার কি। এরপরে আমরা আসছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, ডাউন সিন্ড্রোমের ক্যারিওটাইপ ও 2টি লক্ষণ লেখো, এই রোগের কারণ কি, সেক্স ক্রোমোজোম কাকে বলে, ল্যাকো ওপেরন গঠন ও ক্রিয়াপদ্ধতি লেখো, HGP কি, এর উদ্দেশ্য কি, জিন প্রবাহের গুরুত্ব আলোচনা করো। নেক্সট অধ্যায় বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, এখান থেকে আসে 14 মার্ক। 2টি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো, মেজর ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো, হাইফোফাইজেশন কি, মধুর উপাদানগুলি লেখো, উদ্ভিদের মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব লেখো। 14 নম্বর, ম্যালেরিয়া রোগের সংক্রমণ লক্ষণ ও দমন পদ্ধতি লেখো, ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য লেখো, রসনির্ভর অনাক্রমতা কাকে বলে, কলা পালনের গুরুত্ব লেখো, পেস্টের জৈব দমন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, জৈব সার কি, প্রাণী প্রজননের উদ্দেশ্য লেখো, পোলট্রি পাখির ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম ও ওর উপসর্গ নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো, SCP কি, হেটারোসিস কি, অ্যাসকারিওসিস কি, এ রোগের লক্ষণ লেখো। 16 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতার পার্থক্য লেখো, যকৃতের সিরোসিস কি, লিম্ফোসাইটের প্রকারভেদ লেখো, ক্যান্সারের কারণ লেখো, সোমাটিক হাইব্রিডাইজেশন কি, এর সুবিধা কি কি। 17 নম্বর, বায়োফার্টিফিকেশন কি, ফুলকা পচন ও ড্রপসি রোগের জীবাণুর নাম, লক্ষণ ও প্রতিকার, বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। এরপরের অধ্যায় বায়োটেকনোলজি 10 মার্কস আছে। প্রথম প্রশ্ন, মানব ইনসুলিন বলতে কি বোঝো, বায়োপেটেন্ট কি, জিন থেরাপি আলোচনা করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার ধাপ লেখো। 19 নম্বর, বায়োপাইরেসির 2টি উদাহরণ দাও, আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব লেখো, PBR322 প্লাসমিডের চিত্র আঁকো ও একটি রেস্ট্রিকশন সাইট, একটি অ্যান্টিবায়োটিক
প্রতিরোধ জিন চিহ্নিত করো। জৈব প্রযুক্তিবিদ্যার তাৎপর্য উল্লেখ করো। রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভেক্টরের গুরুত্ব। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? এর পরের অধ্যায় ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানেও তোমাদের আসে 14 নম্বর। প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, মানব দেহে তেজস্ক্রিয় পদার্থের দুটি প্রভাব লেখো। ওজন গহ্বর কি? ওজন গহ্বর সৃষ্টির কারণ কি? ওজন স্তরের অবক্ষয়ের পরিণাম কি হবে? জীব বৈচিত্র্য বিলুপ্তির কারণ লেখো। পুষ্টিচক্র কাকে বলে? গুরুত্ব লেখো। 22 নম্বর, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? ভারতের দুটি হটস্পট কি কি? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি? উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি সংক্ষেপে লেখো। ব্ল্যাড ফুট রোগের কারণ কি? 23 নম্বর প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের অভিযান সম্পর্কে আলোচনা করো। নিচ কি? লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বয়সভিত্তিক পিরামিড কি? স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশনে বয়সভিত্তিক পিরামিডের গঠন ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, হ্যাবিট্যাট ভার্সেস নিচ, এদের পার্থক্য লিখতে বলা হয়েছে। হ্রদের শৈবাল পপুলেশন বৃদ্ধি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের আজীবজ ফ্যাক্টর কি? শব্দচিত্রের সাহায্যে চারণভূমির খাদ্যজাল দেখাও। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা। এবার নেক্সট আসছি 25 নম্বর প্রশ্নে, জন্মহার ভার্সেস মৃত্যুহার, প্রাণীর মরু অভিযান সম্পর্কে আলোচনা করো। জে আকৃতির বৃদ্ধি ভার্সেস এস আকৃতির বৃদ্ধি, অটো ইকোলজি কি, কমেনসালিজম ও অ্যামেনসালিজম কি, ভারতে গন্ডার ও সিংহ সংরক্ষণের জন্য জাতীয় উদ্যানের নাম, পিএএন প্যান আর বিওডি কি, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি, জলদূষণের কারণ কি, অরণ্য ধ্বংসের কারণ ও প্রভাব, বায়ুদূষণের উৎস কি, এবং মানব দেহে এর ক্ষতিকারক প্রভাব আলোচনা কর।